ফোনকে ঠান্ডা করার জন্য অনেক ধরনের চিন্তা ভাবনা করে থাকেন আবার অনেকেই কুলার ব্যবহার করেন কেউ ফ্যান ব্যবহার করেন বিভিন্ন কিছু ব্যবহার করেন যারা গেমিং করে থাকেন সো প্রফেশনাল যারা গেমের রয়েছে তারা বিভিন্ন ধরনের কুলার বা বিভিন্ন ফ্যান ইউজ করে থাকে ফোনকে ঠান্ডা রাখার জন্য বিশেষ করে আইফোন তো অনেক বেশি হিটিং হয় এটা আপনারা অনেকেই জানেন সো এছাড়াও গরমের সময় দেখা যায় যে ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বললেও অনলাইন ব্রাউজ করলেও ফোন অত্যাধিক পরিমাণে গরম হতে থাকে মেমো ব্র্যান্ডের সো এটার মডেল হচ্ছে এ টু ডি এল এ টু এছাড়াও এখানে একটা রয়েছে এটা আসলে চায়নাদের তৈরি এটা আসলে কোনো ব্র্যান্ড ম্যান্ড এরকম কোনো কিছু নেই ফ্রিজের মতো ঠান্ডা করে ফ্রিজ কুলার ফোন কুলার যেটা আপনাদের বলেছিলাম মেমো ব্র্যান্ডের এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে নর্মালি সেট আপ হয়ে যায় তবে যেই ফোনগুলোর ব্যাক প্যানেল আসলে কার্বেট করা একটু সেগুলোর সাথে সেট আপ করতে এটা আসলে কষ্ট হয় নর্মালি এটা অ্যাপেলের সাথে সেট আপ করে অনেকটা মজা পাওয়া যাবে কারণ অ্যাপেল একদম ফ্যাট থাকে সো তো আর জিবি লাইট দেওয়া রয়েছে এখানে যদি দেখায় তাহলে আর জিবির কালারটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে নাইন ওয়াটে এটা পাওয়া নিচ্ছে এবং প্রায় বলতে গেলে পাঁচ মিনিটের ভেতরেই এখানে বরফ জমা শুরু হবে এবং এখানে পানি জমা হতে থাকে ঘন্টা যদি এই কুলারটা লাগিয়ে যদি কোনো কিছু ব্রাউজ না করে রেখে দেওয়া হয় সেই ফোনটা পানি জমতে থাকে আমি হঠাৎ করে একদিন বলে রেখে দিয়েছিলাম পরে দেখি যে ফোনে তো পানি জমা হয়ে পুরো অস্থির অবস্থা সো যাই ফোনের সাথে আটকানোর জন্য এখানে একটা স্প্রিং দেওয়া রয়েছে যেটা ফোনের সাথে যে কোনো ফোনের সাথে সহজে আটকে যাবে যত বড়ই হোক বা যতই ছোটো হোক তবে এটা নর্মালি ট্যাবের সাথে আটকানো যাবে না শুধুমাত্র অনলি স্মার্টফোনের জন্য ঠান্ডা হতে থাকুক এর পরবর্তীতে আসবো শুধুমাত্র একটা নর্মাল কুলার নেই তার রাস্ত থেকে নিয়েছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা সো আমি মনে করেছিলাম যে এটা তারা আমাকে কুলার দিবে ভিডিওতে আমি দেখেছিলাম এরকম কিন্তু তারা আমাকে নর্মালি কোনো কুলার দেয় নাই শুধুমাত্র একটা সস্তা ফ্যান আমার হাতে ধরাই দিচ্ছে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এখানে কিন্তু পানি জমা শুরু হয়ে গেছে যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে এটা কিছুক্ষণ যদি আমি রান করে রাখি পানি জমতে থাকবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি জমা কিন্তু শুরু হয়ে গেছে নর্মাল প্রাইজের ভিতরে মানে ভালো মেমো ব্র্যান্ডেরগুলো দুই হাজার পনেরোশো টাকার ভিতরে যদি কুলার পাওয়া যায় অনলাইনে বা বিভিন্ন জায়গায় আমি ইউজ করেছি এবং দেখেছি ভালো কিন্তু অনেক শক্তভুক্ত একদম শক্তভুক্ত মানে উপর থেকে যদি আপনার পরেও যায় কখনো চার ফিট পাঁচ ফিট উপর থেকে তাহলেও কিন্তু সহজে কিছু হবে না যেটা দেখতে পাচ্ছেন তবে এটার আর জিবি যে কালারটা রয়েছে কালারটা মোটামুটি ফ্যা ভালো দেয় মানে এটাতে যে কালারটা দেয় এই কালারটা আসলে একটু নর্মাল আর এটার কালারটা একটু জোশ লাইটিংটা অনেক ভালো লাগে দেখতে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন সো কোয়ালিটির কথা যদি বলি তাহলে এটাতে বাতাসটা অনেক ভালো দেয় এটা সিও। ছোটো হলেও বাতাসের কোয়ালিটি বাতাসটা অনেক ভালো ঠান্ডা একটা বাতাস প্রোভাইড করে বাট এটা তো কুলার থাকলে অনেক ভালো হতো ব্যাকসাইডে এখানে ম্যাগনেট দেওয়া রয়েছে যে কোনো ওয়ারলেস চার্জিং ফোনের সাথে এটা সহজেই সেট আপ হয়ে যাবে যদি ওয়ারলেস চার্জিং না থাকে তাহলে আলাদা করে এখানে একটা মেটাল দিয়ে দেয় ভেতরে তারা যেটা আপনার এখানে ম্যাগনেট মেটালের সাথে কানেক্ট হলেই এটা অটোমেটিক কানেক্ট হয়ে যায় পঞ্চাশ টাকায় যারা আসলে ফ্যান কিনতে চাচ্ছেন আমি তাদের জন্য বলবো যে তারা এই ফ্যানটা দেখতে পারেন আর কুলারের ভিতরে কিন্তু অনেক ধরনের কুলারই কিন্তু মার্কেটে রয়েছে তবে কম দামে সস্তার ভিতরে যে দুইটা কুলার আমি আপনাদের দেখালাম এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির সো চাইলে আপনারা মেমো ব্র্যান্ড অথবা অন্যান্য অনেক ধরনের ব্র্যান্ড রয়েছে যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন তবে আমি শুধুমাত্র আপনাদের যার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও গ্যাজেটের রিভিউ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন